গুলি চালিয়েছে, যারা ককটেল বিস্ফোরণ করেছে তাদের ব্যাপারে তো কোনো কিছুই করা হয় নাই। তাহলে নির্বাচন কমিশন যে খুবই শক্ত অবস্থানে আছে, শুধু 260 জনকে শোকস করলাম আমরা, সেটাই কি শক্ত অবস্থান বোঝায়? আপনি নিশ্চয়ই দেখেছেন অজয় দাশগুপ্ত, যে এর মধ্যে একদম মিছিলে গুলির ঘটনা ঘটেছে, একজন মারা গেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে 15 জন 17 জন করে আহত হয়েছে। চট্টগ্রামে যে অবস্থা, যে ভাঙচুর, আহতর খবর আসছে ব্যাপক, সেগুলো তো নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে। বড় ধরনের শাস্তির জায়গা আমরা আসলে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি কিনা? রাশেদা খানম যেটা বললেন যে আমরা ওয়েট টু ওয়েট প্রার্থী এগুলো দেখি না, তাহলে হেভি ওয়েট প্রার্থী বলে কি তাদের বিরুদ্ধে কোনো রকমের বড় অবস্থান তারা নিতে পারলেন না? কারণ তারা দফায় দফায় নির্বাচন আচরণবিধি ভঙ্গ করেছেন, শুধু নির্বাচন আচরণবিধি ভঙ্গ করেছেন তা নয়, তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে, একদম নিজের আসনের মানুষের কাছে, ওইখানে জেলা আওয়ামী লীগ কমিটির কাছে, সকলের কাছে তাদের নামে ব্যাপক অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, সকল কিছুর ঊর্ধ্বে থেকে তাদের 50,000 এবং 1,00,000 টাকা জরিমানা, এবং যারা গুলি চালিয়েছে, যারা ককটেল বিস্ফোরণ করেছে তাদের ব্যাপারে তো কোনো কিছুই করা হয় নাই। তাহলে নির্বাচন কমিশন যে খুবই শক্ত অবস্থানে আছে, শুধু 260 জনকে শোকস করলাম আমরা, সেটাই কি শক্ত অবস্থান বোঝায়? নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। না, শোকস করলেই বোঝা যায় না, কারণ মানুষ মনে করে যে এরা যদি নির্বাচিত হয় বা না হয়, কোনো অবস্থাতে তারা মনে করে যে সমাজে তাদের যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি আছে দলের উপরে বা অন্যান্য ভাবে তারা যেভাবে অধ্যত্ব প্রদর্শন করে সেটা অব্যাহত রাখতে পারবে, কেউ গায়ে টোকা দিতে পারবে না। এই যে টোকা দিতে পারবে, এটাই নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে। এবং নির্বাচন কমিশন বারবার যেটা বলছে যে, বা আওয়ামী লীগও বলছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা ক্ষমতায় থাকলেও অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব, দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে। এমন তো না যে একজন প্রার্থী বা দুইজন প্রার্থী আছে, একজনকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে তা সেখানে নির্বাচন বন্ধ হয়ে যাবে, অন্য প্রার্থীরা আছে আর থাকলো, একজনও যদি থাকে, তার যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, তারপরেও যদি আচরণবিধি লঙ্ঘন করেন, নির্বাচনের নিয়ম কারণ না মানেন, তাহলে সেখানে তার প্রার্থীপদ বাতিল করে দিয়ে সেখানে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে, এটাই হওয়া উচিত। জনগণ মনে করবে যে হ্যাঁ, ভোট দিতে যাওয়া যায়, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, আওয়ামী লীগ স্বতন্ত্র বা আওয়ামী লীগের মধ্যে একাধিক স্বতন্ত্র কিংবা তৃণমূল কিংবা জাতীয় পার্টি কিংবা অন্য যে দল আছে তারা তাদের ভোটারদের সমর্থকরা মনে করবে যে হ্যাঁ, আমি যাকে মনে করি তাকে ভোট দিতে পারবো, আমি যাকে মনে করি তাকে নির্বাচনের মাঠ থেকে কোনো দুর্বৃত্ত সরিয়ে দিল এবং তার বিরুদ্ধে কিছু করা হলো না, এমন ঘটনা যেন আমরা দেখিনি। কারণ এর আগেও আসলে এই বাহাউদ্দিন বাহার, তিনি কিন্তু নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন যখন তাকে এমপি হিসাবে ওই জায়গাটা ছেড়ে দিতে বলা হয়েছিল, যখন নির্বাচন ছিল এবং মেয়র নির্বাচনের সময়, তখনও কিন্তু তার ব্যাপারে কোনো রকমের ব্যবস্থা নেয়নি এবং আমরা নির্বাচন কমিশনকে দেখেছিলাম পিছু হটে গিয়েছিল। কাজেই হেভিওয়েট আমরা দেখি না, এই বক্তব্যটা বোধহয় শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বড় গলা করে বলার আর সুযোগ রইল না। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।